সঙ্গে যারা যুক্ত মিডিয়া বন্ধু সহ সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের জনজাতি মোর্চার প্রদেশের তরফ থেকে সবাইকে অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আমার আগে দুজন বক্তা রাজ্য সাধারণ সম্পাদক সহ অল্প সময় হলেও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আমাদের এই ইলেকশন, এই যে নির্বাচন আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা দেখছি বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছে থানসা, কেউ কেউ বলার চেষ্টা করছে তিপ্রাসা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিভিন্ন পত্রপত্রিকায় আমরা এও দেখছি মানব বোমা, দেহের মধ্যে বোমা বেঁধে জনসভায় বিস্ফোরণ ঘটিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য কিছু কিছু উগ্রপন্থী সংগঠন নানা ধরনের পরিকল্পনা। বিরোধী দলগুলি আমাদের সরকারের বিরুদ্ধে, পার্টির বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। আমরা জানি ত্রিপুরার মানুষ নির্বাচন এলে বা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রথম নতুন নতুন দলের সৃষ্টি হয়। এই দলগুলি নির্বাচন শেষ হয়ে গেলে দলও শেষ হয়ে যায়। 2019 আমি যখন প্রার্থী ছিলাম লোকসভা নির্বাচনের সময়, সেই সময়ও অনেক স্লোগান, অনেক পার্টি আমরা দেখেছি, অনেক নেতাকে। আজকে সেই নেতৃত্ব, সেই দল মাঠে ময়দানে নেই। আজকে নতুন চেহারা, নতুন পার্টির নাম করে আবার আমাদের মধ্যে থানসা ইত্যাদি বিভিন্ন নাম করে আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি শুরু করেছে। আমি শুনছিলাম গতদিন ফেসবুক লাইভে আপনাদের এই লন্তরাই বিলিতে এই থানসা পার্টির পক্ষ থেকে ভাষণ দেওয়া হচ্ছিল, সেখানে বলছে রেবতী ত্রিপুরা জাতি বিরোধী, আমি নাকি জনজাতি বিরোধী, বিজেপি জনজাতি বিরোধী। আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন আমি আজকে এই সভা থেকে ছড়ে দিতে চাই। আপনাদের আশীর্বাদ নিয়ে 2019 যখন আমি এমপি হয়েছি, তার আগে যখন নির্বাচন প্রচার চলছিল এই লন্তরাই বেলিতে সারা ত্রিপুরা রাজ্যে, তখন ওই কথাই তারা বলার চেষ্টা করেছিল, বিজেপি বাঙালি পার্টি, এই পার্টি জনজাতিদের জন্য কিছুই করবে না। আমার পূর্ববর্তী বক্তা, আমার রাজ্যের সাধারণ সম্পাদক টিঙ্কু রায় মহোদয় 3 বছরে কী কী করেছেন, আমরা করেছি আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদিও কম সময়ের মধ্যে তিনি ব্যাখ্যা করার সুযোগ পাননি। তারপরে আমি রেবতী ত্রিপুরাও বিজেপির সাংসদ, তারা যে বলে থাকে না এই পার্টি বাঙালি পার্টি, রেবতী ত্রিপুরা জনজাতি হলেও জনজাতির জন্য কিছু করতে পারবে না, বলতে পারবে না। আমি কি করেছি না করেছি এখন ত্রিপুরাবাসী সবাই জানেন। পার্লামেন্টে কি বলেছি, এডিসিকে 50টা আসন দিতে হবে, আরো বিভিন্ন দপ্তর এডিসির হাতে তুলে দিতে হবে। মুখ্যমন্ত্রীজিকে আমি নিজে চিঠি লিখেছি বিভিন্ন জায়গায়, যেখানে চিঠি দেওয়া দরকার হোম মিনিস্টার থেকে শুরু করে, আমি সেখানে দিয়েছি আমাদের জনজাতি মোর্চা, আমাদের পার্টি। তাহলে ওই যে বিরোধীরা বলে রেবতী ত্রিপুরা জনজাতি হলেও কিছু করতে পারবে না, ভারতীয় জনতা পার্টি জনজাতির জন্য কিছু করবে না, সেটা এই কাজগুলি থেকে প্রমাণিত হয়। জনজাতি হলেও বিজেপিতে থেকেও আমরা সকলের জন্য কাজ করতে পারি, কারণ সবকা সাথ সবকা বিকাশ আমাদের নীতি। তারা বলে
সিএমই সবাই আমি ভোট দিয়েছি পার্টির ফেভারে। যারা রাজনীতি করে তারা এই কথা জানে, পার্টি যখন হুইপ জারি করে তখন পার্টি সেই নির্দেশকে মান্যতা দেওয়া মানা সকল সদস্যের কর্তব্য। 11 জন আমাদের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ কেউ প্রার্থী হয়েছেন, কেউ কেউ অনেক কিছু করার চেষ্টা করেছেন পার্টির সঙ্গে সঙ্গে, সেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে, এটা পার্টির নীতি। সেই দিন আমি যদি ফেভারে সিএবিতে ভোট না দিতাম তাহলে আমার উপরে হুইপ জারি ছিল, কিন্তু আমি রেবতী ত্রিপুরা সেই দিনও বসে থাকিনি। আমি সেই দিন বলেছি আমার পার্টির নেতৃত্বের কাছে রাস্তায় দাঁড়িয়ে বলার দরকার নেই, বিজেপির মধ্যে পার্টির মধ্যে যেখানে বলা দরকার সেখানে বললে কাজ হবে, আপনারা জানেন সেটা। আমি যেখানে বলা সেখানে বলেছি, পরে দেখেছি এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে এখন সেই সিএএ সিডিএনসি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেখানে লাগু নেই, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে সেটা কোনো দিন প্রয়োগ হবে না। আর এই যারা থানচার কথা বলে, রাজার কথা বলে, প্রজার কথা বলে, তারা বিভিন্ন জায়গায় বিভ্রান্ত মানে বিভ্রান্তি ছড়ানোর জন্য বলছে যে আমি নাকি এমন জাতিবিরোধী কাজ করেছি। আমি যদি জাতিবিরোধী কাজ করে থাকি তাহলে এই রাজ্যের অনেক রাজনৈতিক দলের নেতৃত্বরা, রাজ পরিবারের অনেক সদস্যরা যারা এমপি মন্ত্রী হয়েছিল, তারা আমার জন্মের আগে সেই জাতিবিরোধী কাজ করেছে বন্ধুগণ। আমি তো আন্দোলন করিনি যখন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ চলছিল, সেখান থেকে শরণার্থী লাখো পরিমাণে যখন এই রাজ্যে চলে এসেছিল শরণার্থী হিসাবে আশ্রয় নেওয়ার জন্য, তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য, তাদেরকে এ রাজ্যে স্থায়ী বাসিন্দা বানানোর জন্য আন্দোলন হয়েছিল কিনা, তখন আমার জন্ম হয়নি। 76-এ আমার জন্ম, তার আগে এইগুলি হয়েছে, অনেক রাজ পরিবারের রাজারা রানীরা জায়গা দিয়েছে, জমি দিয়েছে, দান করেছে, বাইরের থেকে আসে অনেক মানুষকে আশ্রয় দিয়েছে। তাহলে যারা আজকে আমাকে জাতিবিরোধী দেশবিরোধী বলছে, আমি তাদেরকে বলবো আজকে তাদের পরিবারের ওই যে ইতিহাস একবার উল্টে দেখুন, এইগুলো তাদের দেখা দরকার। জাতিবিরোধী পার্লামেন্টে দাঁড়িয়ে এই যে এডিসির জন্য কথা বলেছি, এটা জাতিবিরোধী, জনজাতি বিরোধী? আমার এডিসির মধ্যে একটা মেডিকেল কলেজ আমাদের দীর্ঘদিনের দাবি, তার জন্য আমি ধলাই জেলাতে একটা মেডিকেল কলেজের জন্য জিরো আওয়ারে যখন পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বললাম, হর্ষবর্ধন আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রিটেন আমি যখন চিঠি দিলাম, আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার যখন জমি দিতে রাজি হলো, সব কিছু আমরা ব্যবস্থাপনা করে আগামী দিনে ধলাই জেলায় আমাদের একটা মেডিকেল কলেজ হবে, এই এলাকায় যারা সায়েন্সে পড়াশোনা করে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে ধলাই জেলায় তারা এমবিবিএসের যে কোর্সটা ডাক্তারি পড়ার সুযোগ পাবে বাড়ির সামনে, তাতে জনজাতি বাঙালি সব অংশের মানুষ, সব জাতি ধর্মের মানুষ সেখানে সুযোগ পাবে। এই কাজটা তাহলে আমি জাতিবিরোধী কাজ করেছি? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, জাতীয় সড়কের জন্য নীতিন গডকরির কাছে এই 2 বছর আমার হয়নি, 3 বার আমি দেখা করেছি। ওই কিছুদিন আগে NSIDCL এর এমডির সঙ্গে দেখা করে আমি আবার রিটেন আমি দিয়েছি, আমার এই যে জাতীয় সড়ক 4 লাইন হবে, 4 লেন, তার জন্য ডিএম অফিসে বসে আমাদের এমএলএরা সহ এই মনু থেকে সিমলং পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যের যে বিভিন্ন এই যে মানে ন্যাশনাল হাইওয়েগুলির জন্য আমরা যে কথা বলছি, আমরা যে দরবার করছি দিল্লিতে, সেটা কোন জাতির বিরুদ্ধে আমি কাজ করছি বন্ধুগণ? ত্রিপুরা রাজ্যে তো নেই, ভারতবর্ষেও আমি শুনিনি যে স্কিল ডেভেলপমেন্টের উপরে একটা ইউনিভার্সিটি। আমি কিছুদিন আগে দিল্লিতে গিয়ে আমি ত্রিপুরা রাজ্যে যাতে একটা স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি করা যায় তার জন্য আমি কথা বলেছি। এই যে সমস্ত কাজগুলি, আমরা কি জাতিবিরোধী কাজ করছি? ত্রিপুরা রাজ্যের জন্য
বিশেষ করে আমি জানি যে আপনারা সবাই আমার সঙ্গে একমত হবে। জনজাতিদের নিয়ে অনেক কথা হয়, অনেক রাজনীতি হয়, কিন্তু গত তিন বছরের থাঙ্গা দালক বেণীচন্দ্র জমাতিয়া সত্যরাম রিয়াং তারা কারা? তারা বাঙালি, তারা জনজাতি। তাদের কি হয়েছে? পরপর তিন বছরে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী পুরস্কার। কিসের জন্য? আমাদের সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি মানে সংস্কৃতির উপরে, ঐতিহ্যের উপরে তারা কাজ করেছেন দীর্ঘদিন ধরে। এই রাজ্যের জনজাতিদের শিক্ষা সংস্কৃতি সমাজকে বাঁচানোর জন্য তারা নিজেদের জীবন বলিদান দিয়েছেন, তাদেরকে সম্মান আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য সরকার সুপারিশ করেছেন কেন্দ্রের কাছে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নর্থ ইস্ট, আমাদের উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা সহ এই এলাকার জনজাতিদের জন্য বিশেষভাবে চিন্তাধারা করছেন। সেই 2014 সাল থেকে তিনি যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছে তার জন্য পরপর তিন ব্যক্তি আমাদের সমাজ থেকে, জনজাতি সমাজ থেকে আজকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। আমরা জানি, আমরা জানতাম শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, সৌরভী দেববর্মন এবং এরকম আমাদের অনেক লোক এই ত্রিপুরার সাংস্কৃতিক জগৎকে উজ্জ্বল করেছে, ভারতবর্ষের বিশ্বে ত্রিপুরার মুখকে উজ্জ্বল করেছে। কিন্তু কংগ্রেস সরকার, সিপিএম সরকার, আরও বিভিন্ন যে সরকার আঞ্চলিক দলেরও হয়েছিল এক সময়, তারা কোনো দিন চিন্তা করেছিল? রাজ পরিবার থেকেও মন্ত্রী এমপি হয়েছিল, তারা আজকে দাবি করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কোনোদিন তারা এই কথা চিন্তা করেছিল? আমার বাঙালি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অনেক কিছুই বলে তারা। বিপ্লব দেব বাংলাদেশি, এখন তো দেখছি মাঝে মধ্যে রেবতী ত্রিপুরাও বাংলাদেশি হয়ে যায়, কারণ বিজেপি করি, তার জন্য আমি নাকি আমিও নাকি বাংলাদেশি। আরে, যে রেবতী ত্রিপুরার টাইটেলটাই যথেষ্ট, যদি কোনো ব্যক্তির টাইটেল যদি ত্রিপুরা হয়, আর এই ত্রিপুরা নাম নিয়ে কেউ কেউ রাজনীতি করছে। আরে ভাই, আমার তো জাত ত্রিপুরা, ককবরক জানি, চেহারাও এমন না যে আমাকে দেখতে একদম মানে ওই পাঞ্জাবির মতো হয়। তাহলে কি অন্যায় করলাম আমি? এই পর্যন্ত আমরাও থানচার কথাই তো বলি, সব থেকে যদি থানচার যে অর্থ, থানচার যে অর্থে বোঝানোর চেষ্টা করে এই থানচাপন্থীরা, আমরা তাদের থেকে আরো থানচার কথা বলি। কোন থানচার? আমরা বলি পুরো ভারতীয়দের থানচার কথা বলি। আমরা বলি জনজাতির মধ্যেও পুরো ভারতবর্ষে শিডিউল ট্রাইব বলতে যত বুঝি, ওই খাসি জয়ন্তিয়া থেকে শুরু করে, কার্বি থেকে শুরু করে, বোরো থেকে শুরু করে, দিমাসা তিওয়া রাভা থেকে শুরু করে, ওই মিজো নাগা থেকে শুরু করে, ত্রিপুরা রাজ্যের 19টা সম্প্রদায় জনজাতির থানচার কথা বলি আমরা। আমরা তাদের মতো যারা ত্রিপুরা সম্প্রদায় পঞ্চ ত্রিপুরীর কথা আমরা বলি না, আর এই পঞ্চ ত্রিপুরীর মধ্যেও আমি রেবতী ত্রিপুরা আছি। আমরা সবার থানচার কথা বলি, আর তারা বলে কয়েকজন মানুষের থানচার কথা। সে কয়েকজন থানচা কারা? যারা স্বার্থপর, যারা দেখছে আগামীতে বিজেপি যদি ক্ষমতায় আসে এডিসিতে, সেখানে প্রচুর টাকা দেওয়া হবে, প্রচুর কাজ হবে, কারণ এডিসির জন্য আমাদের প্রচুর পরিকল্পনা আছে কাজ করার, তার জন্য সেখান থেকে কিছু অর্থ ক্ষমতার লোভে, যারা এক সময় বলেছিল আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, রাজনীতি করি না, আমরা এনজিও করি, আজকে হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে হয়ে গেল রাজনৈতিক দল বলছে আমরা ক্ষমতায় আসবো। এটা দিবাস্বপ্ন ছাড়া কি? দিবাস্বপ্ন ছাড়া কি? তাদের এই স্বপ্ন কখনো সার্থক হবে না। আর এই যে তাদের এই যে লক্ষ্য, এই লক্ষ্য পূরণের যে উপায় কি, সেটা গণতান্ত্রিক উপায়ে তারা বিশ্বাস করে না, তার জন্য উগ্রপন্থীর সাহায্য নেওয়ার চেষ্টা করছে কোনো কোনো রাজনৈতিক দলগুলি, এবং বলছে রেবতী ত্রিপুরাকে যাতে পাহাড়ে যেতে না পারে সেই ব্যবস্থা করো, যাতে বিজেপির নেতৃত্বরা পাহাড়ে কাজ করতে না পারে সেই ব্যবস্থা করো, তার জন্যই আমাকে হুমকি তারা দিয়েছিল এবং বলেছিল সামাজিকভাবে মানে বয়কট করার জন্য।
আমাকে সামাজিকভাবে বয়কট করার জন্য কি অন্যায়? আমি তো ত্রিপ্রাসার জন্যই তো কথা বলছি, আমি সবার জন্য কথা বলছি, ভারতের আমাদের পুরো আমাদের রাজ্যের জন্য কথা বলছি, অন্যায় কি? এই থানচার জন্য আজকে আমরা দেখছি, আমার আইপিএফটি ভাই বন্ধু যারা আছেন তারাও তো জনজাতি, তারাও তো আমাদের ত্রিপ্রাসা, কিন্তু তাহলে কেন আমার সেই ত্রিপ্রাসা ত্রিপ্রাসার সঙ্গে লড়াই হচ্ছে?